গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা আমি লাউ পাতায় কই মাছ কী করে ভাপা করা হয় সেটা আমি শেয়ার করব তোমাদের সাথে। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ধুরাই, দেখো ছাদের উপরে কত গাছ লাগানো হয়েছে। এটা টমেটো গাছ, এই যে টমেটো গাছে ফুল এসছে, দেখো। আর এই যে নিচে দুটো তিনটে টমেটো হয়েছে। তারপরে দাদু, এই দেখো লাল শাক, ডাটা শাক লাগানো হয়েছে। আমার গলা বসে গেছে। আর এই যে কি সিম জানো? না না, মটর সিম। দেখো মটর সিম, দেখো পুরো ছাদের উপরে। আর ওইটা বেগুন গাছ, বেগুন গাছে বেগুন হয়নি এখনো, ফুলও আসেনি। না না, এসছে। এই দেখো বেগুন গাছ, পুরো ছাদের উপরে সবজির চাষ। তো এই দেখো কই মাছ একদম জ্যান্ত আছে, কই মাছগুলো। এই মাছ দিয়েই আজকে রেসিপিটা বানানো হবে। তো মা এখন মাছগুলো কেটে নেবে, তারপরে শুরু হবে বাদ বাকি প্রসেস। দেখো মা এখানে কই মাছ কাটছে, ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে আমার, বলতেও পারছি না। দেখো মা রোদ্রে বসে মাছ কাটছে, আজকে লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা হবে। এখন ভাপে ভাতে দিবা? করো যা করবো। হ্যালো, এই মাছগুলো তো বড় বড়ই আছে, দুটো বড়। ঠিক আছে, দেখো মাছ কেটে নিচ্ছে। তো এই দেখো এইখানটায় লাউ পাতা মা ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছে। এইটাই কই মাছ, এর ভেতরে দিয়ে চার পাঁচটা পাতা দিয়ে মুড়ে তারপরে ভাতে দেবে। তো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা সবাই পাশে থাকো, দেখতে থাকো। আর আগেও তোমাদের বলেছি, যেহেতু আমার প্রচুর ঠান্ডা লেগেছে ওই জন্যে গলার আওয়াজটা একটু অন্যরকম, বুঝতেই পারছো। দেখো এখানটাই গোটা ধনে ভিজিয়ে রেখেছে, ধনে বাটা দেবে, মানে এটা গোটা ধনে। আর এখানে আছে শুকনো লঙ্কা, এই কটা শুকনো লঙ্কা দেবে। আর এই সেলোনি সর্ষের তেলটা ব্যবহার করবে, আর গোটা জিরেও বেটে দেবে। তো যা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, দেখতে থাকো। দেখো এখানে লঙ্কা বাটা হচ্ছে, আর এইখানটায় বেটে রেখেছে ধনে আর জিরে। দেখো মাছটাকে মাঝখান দিয়ে হালকা হালকা চিরে নিচ্ছে, যাতে মশলাটা ভালো করে মাছের মধ্যে যায়। তো এবার সব মশলা এর মধ্যে অ্যাড করে দেবে, তারপরে মাছটাকে ভালোভাবে মাখবে আগে। আর কি কি মশলা অ্যাড করছে তোমাদের দেখাচ্ছি পুরোটাই।
এটা হচ্ছে আগে লঙ্কা বাটাটা দিয়ে দিল, দেখো এবার দেবে এখানটায় জিরে বাটা আর হচ্ছে ধনে বাটা। দেশি কই মাছ ভাপা খেতে যা লাগে, আর এই দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিল। দিয়ে দিল হলুদ গুঁড়ো, সর্ষের তেল, আর একটু তেল দাও। সিম্পল রান্না এটা, যে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর খেতে অসাধারণ লাগে। যারা গ্রাম বাংলার মানুষ তারাই একমাত্র এর স্বাদ বুঝবে। তো এটাকে মাছের সাথে ভালোভাবে আগে ম্যারিনেট করে নিতে হবে। যে মশলাগুলো এর মধ্যে ইউজ করা হলো, জিরে বাটা, ধনে বাটা আর হচ্ছে শুকনো লঙ্কা বাটা, আর খাঁটি সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লবণ, ব্যাস, আর কিচ্ছু এতে অ্যাড করতে হয়নি। তো এটাকে মা দেখো ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছে, এবার এটাকে পাতায় দেবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ম্যারিনেট করা হয়ে গেছে, আর এখনই দেখতে এত ভালো লাগছে, তার মানে ভাপা হওয়ার পরে কতটা ভালো লাগবে আর কতটা ভালো হবে খেতে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো এবার এটাকে পাতায় মা সুন্দর করে সাজিয়ে দেবে। তো এবার মশলা মাখানো হয়ে গেছে, মাছগুলো নিয়ে এবার লাউ পাতার মধ্যে দিয়ে মুড়ে দেবে। দেখতে এত সুন্দর লাগছে, তার মানে ভেবে দেখো খেতে কত স্বাদ হবে। তিনটে তিনটে করেই দাও। তো পাতায় দেওয়া হয়ে গেছে, তিনটে তিনটে করে দিয়ে দিল মা। এবার এটাকে ভালোভাবে আস্তে আস্তে দু সাইড থেকে আগে মুড়ে নেবে, তারপরে যে সামনে আর পেছনে ওই সাইডটাও মুড়ে, আর এটাকে সুতো দিয়ে বেঁধে দেবে। তো যে সুতো দিয়ে আমরা জামাকাপড় সেলাই করি ওই সুতোটাই মা আজকেই ব্যবহার করবে। তো এই দেখো ওই সুতোটা দিয়ে ভালোভাবে চারিপাশটা বেঁধে দেবে, যাতে করে এটা ভাতের মধ্যে দিলে পরে না খুলে যায়, কারণ এটা ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ হবে, তোমাদের আগেই বলেছি। তো ভাতটা হওয়ার সাথে সাথে এটাও হয়ে যাবে, আর খুবই সিম্পল রান্না এটা, আর খুবই স্বাদ হয় খেতে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো একটাতে মোড়া হয়ে গেছে, আর মা এটাকে ভালোভাবে বেঁধে দিচ্ছে যাতে না খুলে যায়। তো একে একে সব কটা এইভাবেই সাজিয়ে দেবে। এখানে আর একটা নিয়ে নিয়েছে, এটার মধ্যেও ভালোভাবে মুড়ে দিল। এটাকে মোড়ানোটা খুব ইম্পর্টেন্ট, যত ভালো করে এটাকে মুড়ে দেবে ততই ভালো হবে, তাতে মশলাটা বাইরে বেরাবে না, আর ভেতর থেকে যে এর একটা সেন্ট থাকবে মশলার ওটাও পুরো ভেতরেই থাকবে। তো অলরেডি দুটো ভালোভাবে করে নেওয়া হয়ে গেছে, তো লাস্ট একটা আছে, এটাতেও মা ভালোভাবে করে নেবে। আর এক একটা লাউ পাতায় মানে এক একটা বান্ডিলে তিন তিনটে করে মাছ দিয়ে নিয়ে নিয়েছে, তো এটাই দেখো দিয়ে দেবে, আর এটা দেওয়ার পরে তারপরে ভাতে বসিয়ে দেবে।
এটাতেও মা ভালোভাবে দিয়ে নিল। মা দেখো মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার এটাকেও মুড়ে নিয়ে ভালোভাবে বেঁধে দেবে যাতে করে মশলাটা বাইরে না বেরায়। আর এটা আজকে বানানো হবে প্রেশার কুকারে, তো প্রেশার কুকারে চালটা দিয়ে যে পরিমাণ চালটা দেবে আর একবারেরই হবে, কারণ বেশিরভাগ দিলে কী হয় বলো তো, ভাতের কালারটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে। যেহেতু লাউ পাতা বুঝতেই পারছো শাক ভাতের মধ্যে দিলে ভাতের কালারটা তো একটু চেঞ্জ হবেই, তো ওই জন্যে অল্পটাই দেবে। আর এখন এটা পুরোপুরিভাবে হয়ে গেছে। তো আমাদের লাউ পাতায় কই মাছ যে ভাতে দেবে সেইটা রেডি করছে মা, আর আমি রান্নাঘরে বসে মাকে হেল্প করছি। আর পুরো ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্টের খুব খুব প্রয়োজন। তো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, আর পুরো ভিডিওটা কেউ স্কিপ করবে না। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলে তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা, তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখতেই পারছো মা লাউ পাতা দিয়ে ভালোভাবে মাছগুলোকে মুড়ে বেঁধে রেখে দিয়েছে, এবার ভাতে দেওয়ার পালা। তো তোমরা দেখতে থাকো কি করে এর আগের প্রসেসটা করবে। তো কুকারে আজকে করা হবে মাছ ভাপা, তো দেখো তার জন্য চালও এর মধ্যে দিয়ে দিয়েছে মা। চাল জল পরিমাণ মতো মেপে দিয়ে দিয়েছে, আর লাউ পাতার মধ্যে যে মাছ মাছটাকেও দিয়ে দিয়েছে। এবার এটাকে ঢেকে দেবে। দেখো কুকারের মধ্যে দিয়ে দিয়েছে, এবার এটাকে বসিয়ে দেওয়া হবে গ্যাসে, আর তারপরে যখন হয়ে যাবে তোমাদের আবার দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো গ্যাসে বসানো হয়ে গেছে। তুই দেখো মাছ ভাপা একদম রেডি, সুতো আমি ছাড়িয়ে নিয়েছি, আর এখন দেখতে পারবে এর ভেতরের অংশ। দেখেই মুখে জল চলে আসছে। ঠান্ডা হয়ে গেছে, দেখো। আর মাছ পুরো সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা ফাইনালি মাছ সিদ্ধ হয়ে গেছে। তো মাছগুলোকে আমি লাউ পাতা থেকে নামিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি, আর এত ভালো সিদ্ধ হয়েছে, আর মশলাটা যে আছে লাউ পাতার মধ্যে এটা দিয়ে আলাদা করে লাউ পাতাটাকে মেখে নেব, আর ভাতগুলোকে এক সাইড করে নেবো, আর মাছটাকেও দেখছো আলাদা করে নিচ্ছি। তো এটা খেতে জাস্ট অসাধারণ ফাটাফাটি। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, খেয়ে নেবো। দেখো এটা লাউ পাতা ভাতে মানে লাউ পাতা দিয়েছে বলে ভাতটার কালার এরকম হয়ে গেছে, কিন্তু খেতে একদম অসাধারণ। তো তোমরা একবার ট্রাই করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।